আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা গাছকে পরিচিত করে দেওয়ার জন্য আসলাম। এটা হচ্ছে শীতলপাটি গাছ। আমরা যে শীতলপাটি ইউজ করি সেটা এক ধরনের গাছ থেকে তৈরি করা হয়। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ফাটি ফাতা বলে আর কি। সেটা হচ্ছে এই গাছটা, দেখেন পানির মধ্যে অনেক বড় বড় হয়। এই গাছগুলোর আঁশ দিয়ে সাধারণত শীতলপাটি তৈরি করা হয়। আমরা খুব আরামদায়কভাবে ঘুমানোর জন্য অনেকে শীতলপাটি ইউজ করি। অনেকে জানি না এই শীতলপাটিটা আসলে কী দিয়ে তৈরি করা হয়। এই আরামদায়ক শীতলপাটির মেইন উপকরণ হচ্ছে এই গাছটা। এটা অনেক অঞ্চলে পাওয়া যায় বাংলাদেশের। গ্রামের মহিলারা এটা থেকে আঁশ দিয়ে শীতলপাটি প্রস্তুত করেন। এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মোটা গাছগুলো, এগুলোর আঁশ দিয়ে সাধারণত শীতলপাটিটা তৈরি করা হয়। এই জগৎ বিখ্যাত শীতলপাটি গাছ। এটা পানির মধ্যে হয়, পানি ছাড়া হয়। সাধারণত যেখানে পানি আছে ওসব জায়গায় লাগানো হয় এগুলা। বছরে কিছুটা সময় পানি থাকে, কিছুটা সময় আবার পানি চলে যায়। অনেক বড় বড় হয় এগুলো এক একটা। বর্ষার নেমে গেলে যখন পানিগুলো চলে যাবে এই গাছগুলো, তখন কেটে শীতকালে মহিলারা এটাকে আঁশ তুলে বর্ষাকালে পাটি বুননের কাজ শুরু করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।